নমস্কার বন্ধুরা, আজকে আমি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপরা একাদশীর মাহাত্ম্য আপনাদের পড়ে শোনাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে আপনারা বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি আমরা দেখে নিই আর একাদশীটা সবাই করবেন, যে যেখানে আছেন সবারই মঙ্গল হবে। তাহলে চলুন আমরা একাদশীর মাহাত্ম্যটা শুনে নিই। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর মাহাত্ম্য। অপরা নাম রাজেন্দ্র অপার ফলদায়িনী লোকে প্রসিদ্ধতাং জ্যোতি অপরাং জস্ত সেবতে ব্রহ্মহত্যা বিভূতহপি গোত্রাহা ভ্রূণাহা তথা পরাপবাদী চ পরশ্রী রসিকপহি চ। ব্রহ্মাণ্ড পুরাণ শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত অপার অনন্ত ফলদায়ক। ব্রহ্মহত্যা দ্বারা অভিভূত বংশ বিনাশকারী, ভ্রূণ হত্যাকারী, পরচর্চা পরায়ণ ও পরশ্রী আসক্ত ব্যক্তিও অপরা ব্রত অনুষ্ঠানে সম্পূর্ণ পাপও রহিত হয়। যে ব্যক্তি কূট সাক্ষাৎ মিথ্যা সাক্ষ্য ওজনে ছলনা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা মিথ্যা জ্যোতিষ গণনা মিথ্যা ভুল চিকিৎসা করে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। অপরা একাদশী ব্রতের অনুষ্ঠানে তারা সর্বপাপ মুক্ত হয়। যে ক্ষত্রিয় তার ধর্ম বিসর্জন দিয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে, যে শিষ্য বিদ্যা অধ্যয়নের পর গুরু নিন্দা করে, যে মহাপাতক, এরা সকলেই এই ব্রতের অনুষ্ঠানে সদ্গতি প্রাপ্ত হয়। মকর রাশিতে মাঘ মাসে প্রয়াগে স্নানে শিবরাত্রিতে কাশীধামে উপবাসপূর্বক শিব পূজায় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে স্বর্ণদানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফললাভ হয় অপরা ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে বিষ্ণুলোকে গতি লাভ হয়। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানাম ব্রতজিৎ, জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।